রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রস্তুতি দেখতে মিয়ানমারের 17 সদস্যের একটি প্রতিনিধি দল কক্সবাজারের টেকনাফে এসেছে। মিয়ানমারের রাখাইন স্টেটের মংডু টাউনশিপ থেকে সকালে নাফ নদী হয়ে স্পিডবোটে করে টেকনাফে আসেন তারা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনী তাদের স্বাগত জানান। কক্সবাজার টেকনাফে মিয়ানমারের প্রতিনিধি দল আসার বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, প্রত্যাবাসনে মিয়ানমারের প্রতিনিধি আসায় রোহিঙ্গাদের আসলে প্রতিক্রিয়া কেমন দেখছেন, জানাবেন আমাদেরকে? হ্যাঁ, যদি আপনি অবগত রয়েছেন, রোহিঙ্গা ইনফ্লেক্সের পর অর্থাৎ 5 বছর পার হলেও উভয় দেশের কূটনৈতিক তৎপরতা একজন রোহিঙ্গা কেউ ফেরাতে পারেনি। নানা কারণে এই প্রত্যাবাসন প্রক্রিয়া কিন্তু থেমে গিয়েছিল, বিশেষ করে করোনার প্রকোপ সহ নানা কারণে কিন্তু থমকে গিয়েছিল। সম্প্রতি আশা জাগানোর খবর হচ্ছে, আজকে রোহিঙ্গা মিয়ানমারের একটি প্রতিনিধি দল অর্থাৎ 17 সদস্যের একটি প্রতিনিধি দল সকাল 11টার নাগাদ টেকনাফে পৌঁছেছে। তারা যে নাফ নদী পার হয়ে জেটিঘাট থেকে তারা যে টেকনাফের স্থল বন্ধ রয়েছে সেখানকার রেস্ট হাউসে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছে। আমি সকাল থেকে যে বিষয়টি সংশ্লিষ্টদের সাথে কথা বলে যে বিষয়টি জানতে পেরেছি, আপনার 7 জন রোহিঙ্গার তারা রোহিঙ্গার সাথে তারা ইন্টারভিউ অর্থাৎ সাক্ষাৎকার নেবে এবং বাংলাদেশের পক্ষ থেকে যে তালিকা পাঠানো হয়েছে।